সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ঘরে আসো, ভালো আসো, সুস্থ আসো। তোমাদেরকে এই লেখাপড়ার জন্য যে ক্ষতিটা হলো, সে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ঐতিহ্যবাহী সুব্রতদা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঘরে থাকি ক্লাস করিতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি যে বিষয়টি পড়াবো সেটি হলো অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান। এটিতে যে অধ্যায়টি পড়াবো সেটি হলো পঞ্চম অধ্যায়ে সমন্বয় ও নিঃসরণ। খেয়াল করো, সমন্বয় ও নিঃসরণ। আমি এর পূর্বে যে ক্লাসটি নিয়েছি সেটিও এই অধ্যায় ছিল, সেটা অন্য একটি পাঠ পড়িয়েছিলাম স্নায়ুতন্ত্র সম্পর্কে। আজকের যে পাঠটি সেটি হলো মানব মস্তিষ্কের গঠন ও কাজ। খেয়াল করো আবার, মানব মস্তিষ্কের গঠন ও কাজ, ইংলিশে বলা হয় হিউম্যান হেড অ্যান্ড ইটস স্ট্রাকচার। হিউম্যান হেড অ্যান্ড ইটস স্ট্রাকচার। তা আমরা যখন মানব মস্তিষ্ক সম্পর্কে, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, মানব মস্তিষ্ক, মানব মানুষের মাথার যে গঠন সেটার একটা ছবি। তো এটা পড়ে না আগে আমাদের প্রশ্ন আসতে পারে যে স্নায়ু কি। তো আমরা আগে যেহেতু স্নায়ু সম্পর্কে পড়িয়েছি, স্নায়ু হলো মানব দেহের সবচেয়ে বড় কোষ, এটির কাজ হলো অনুভূতি সৃষ্টি করা। তারপরে আসে প্রশ্ন, যেহেতু মস্তিষ্ক পড়াচ্ছি, মস্তিষ্ক কি? মস্তিষ্ক হলো এই যে স্নায়ু বা এই করোটিক স্নায়ু। তোমরা হয়তো করোটিক হয়তো প্রশ্ন আসতে পারে, করোটি হলো মাথার উপরে যে আমরা শক্ত যে তরুণ আসতে দেখি সেটা হলো করোটি। সে করোটির যে স্নায়ুগুলো থাকে, সমস্ত করোটির স্নায়ু নিয়ন্ত্রণের দায়িত্ব হলো এই মস্তিষ্ক। অর্থাৎ মস্তিষ্ক সমস্ত করোটি স্নায়ুগুলোকে নিয়ন্ত্রণ করে। আবার বলছি যে ব্যাপারটা কিন্তু জটিল ব্যাপার। তো যে মস্তিষ্ক হলো কি, করোটির যত স্নায়ু আছে সেই স্নায়ুগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই সেইটাকে আমরা বলি মস্তিষ্ক বা মাথা বা ইংলিশে বলা হয় হেড। যেহেতু আমরা মানুষ, মানব দেহের মেইন অঙ্গ কোন অঙ্গই কম না, তবে মাথা সবচেয়ে প্রধান অঙ্গ। মাথা সব কিছুকেই পরিচালনা করে এবং তার মধ্যে করোটির মধ্যে যে অবস্থিত স্নায়ুগুলি থাকে সেই স্নায়ুগুলো নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক বা মাথা। বুঝে গেছে? এবার আসি আমরা মেনিনজেস হলো যে মাথায় যে একটা দেখছে একটা আবরণ, তরুণাস্থি বা অস্থি সমৃদ্ধ মাথা, আমরা বাংলায় বলি কি, তোমরা হয়তো বুঝবে বাংলা বলি চাড়া, মাথার চাড়া বা মাথার খুলির উপরে অংশ, শক্ত অংশ, তা সেইটিকে বলা হয় করোটি। এই করোটির উপরে একটি কী থাকে, করোটির ভিতরে একটি পর্দা থাকে, এই পর্দাটিকে বলা হয় মেনিনজেস পর্দা। বোঝা গেছে? আমি আবার বলছি, করোটির ভিতরে বা মধ্যে সুরক্ষিত একটি পর্দার আবৃত থাকে, এই পর্দাটিকে বলা হয় মেনিনজেস পর্দা। এবারে আসি আমরা মানব মস্তিষ্কের কয়টি অংশ কী কী, মানব মস্তিষ্কের কয়টি অংশ এবং কী কী। মস্তিষ্ক তো সব প্রাণীরই আছে, মাথা আছে, কিন্তু মানবের, মানুষের বা আমাদের মাথার কয়টি অংশ এবং কী কী। আমরা সাধারণত দেখতে পাই, মানব মাথা যদি দেখি বা মানব মস্তিষ্ক যদি দেখি, তাহলে আমরা দেখব এর প্রধানত তিনটি অংশ। প্রথমটি হলো গুরু মস্তিষ্ক, এই যে এটা হলো গুরু মস্তিষ্ক। এরপরে হলো মধ্য মস্তিষ্ক, এটা হলো মধ্য মস্তিষ্ক। তারপরে সেরিব্রাম, পন্স, সুষমাকাণ্ড, এই তিনটে অংশ নিয়ে হলো লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক, পাশের পিছনের পশ্চাৎ মস্তিষ্ক। তাই আবার দেখো, এই মাথাটাকে খেয়াল করছো, মাথাটার চেহারা ভিতরে কি আমাদের, যে মাথাটার উপরে হলো গুরু মস্তিষ্ক এক নম্বর, দু নম্বর হলো মধ্য মস্তিষ্ক, তিন নম্বর হলো লঘু বা পশ্চাৎ মস্তিষ্ক। এই লঘু বা পশ্চাৎ মস্তিষ্ককে আবার তিনটি অংশে ভাগ করা যায়, একটা হলো সেরিব্রাম, এই সেরিব্রাম,
আরেকটা হলো পন্স, এই যে পন্স, আরেকটা হলো সুষমা কাণ্ড, এই সুষমা কাণ্ড আমাদের গ্রীবা বা শরীরের মেরুদণ্ডের সাথে সংযুক্ত যে অংশটা সেটা হলো তোমার সুষমা কাণ্ড। এই সুষমা কাণ্ড এখান থেকে সমস্ত স্নায়ুগুলো একেবারে পায়ের তলা পর্যন্ত চলে যায় এবং আমরা সব কিছু নিয়ন্ত্রণ করি বা আমাদের শরীর সব কিছু নিয়ন্ত্রণ করে আমাদের এই মাথা এবং কেন্দ্রীয় স্নায়ু। এবার বোঝা গেল? তাহলে এবারে আমরা আসি গরু মস্তিষ্ক বা সেরিব্রাম, মানে এর ডান পাশে। তাহলে ডান পাশের অংশ হলো, ডান পাশে যে অংশটা থাকে সেটাকে হলো সেরিব্রাম হেমিস্পিয়ার। ওই অনেকে বলে যে স্ট্রোক করেছে, স্ট্রোক করেছে, স্ট্রোকে কী হয়, স্নায়ুগুলো কী হয়, রক্তের চাপে ফেটে যায়, ফেটে গিয়ে রক্ত জমাট বাঁধে বা হেম আঘাত করা, হেমার মানে আঘাত করা, আঘাত করলে রক্ত যখন আঘাত করে তখন ফেটে যায়, ফেটে গেলে ওখান থেকে রক্ত নিঃসৃত হইলে পর জমা হয়, তাকে বল, তাকেই বলি আমরা প্রধানত, যদি কম হয় তাহলে বলি মাইল্ড স্ট্রোক, অথবা বেশি হলে বলি আমরা খুব বড় ধরনের স্ট্রোক। হ্যাঁ, তাহলে এবারে আমরা আসি যে এই যে গুরু মস্তিষ্ক, এই গুরু মস্তিষ্কের কাজটা কী। এই গুরু মস্তিষ্কের কাজ হলো অনেকগুলো কাজ, যেমন আমরা যদি দেখার কাজ করি, চোখ দিয়ে দেখি সেটাও নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক, তারপর কান দিয়ে শুনি সেটাও নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক, নাক দিয়ে ঘ্রাণ নেই সেটাও নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্ক, এবং চিন্তা চেতনা, আমাদের যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাও কিন্তু গুরু মস্তিষ্কের কাজ। আমরা কী চিন্তা করি, কী ভাবি, দুঃখ, রাগ, অনুরাগ, বিরাগ, অভিমান ইত্যাদি ইত্যাদি আমরা আমাদের এই গুরু মস্তিষ্কেই নিয়ন্ত্রণ করে থাকে। তারপর স্মৃতি, স্মৃতি মানে কি, মনে রাখা, কি এই মনে রাখা ব্যাপারটা আমরা অনেক সময় বয় বৃদ্ধির সাথে সাথে অনেক সময় স্মৃতি আমরা কমে যায়, এই স্মৃতিটা প্রথমেই গুরু মস্তিষ্ক যখন ভালো কাজ করে তখন স্মৃতিটা ভালো থাকে বা মনে থাকে ভালো, অর্থাৎ সোজা কথা মনে থাকে ভালো, এটাকে বলা হয় স্মৃতি। তারপরে বলি জ্ঞান, আমরা বলি জ্ঞান অর্জন করো, জ্ঞান সেও নিয়ন্ত্রণ করে যে আমরা বিভিন্ন পাঠ্যপুস্তক গ্রন্থ বা বিভিন্ন প্রাকৃতিক জ্ঞান অর্জন করি, সেই প্রাকৃতিক জ্ঞানগুলো ধারণ করে বা নিয়ন্ত্রণ করে কে, এই গুরু মস্তিষ্ক। তারপরে বুদ্ধি, বুদ্ধি আমরা জন্মগতভাবে আমাদের সৃষ্টি হয়, জন্মগতভাবে আমরা বুদ্ধির পাই, সেই বুদ্ধিটা কি আমাদের চিন্তাভাবনা কতগুলো কৌশল। তারপরে বিবেক, আমরা বলি যে তুমি অন্যায় করো তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, তুমি যদি ভুল করে থাকো স্বীকার করো, ঠিক করলে সেটা বলো, অর্থাৎ নিজের মনকে নিয়ন্ত্রণ করা যে ভাবনা চিন্তা সেটাও কিন্তু গুরু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, এটা হলো বিবেক। তারপরে পেশি চালন, পেশি যে আমাদের শরীর চালায়, যেমন যে আমাদের হাত, আমাদের হাত এটা হলো ঐচ্ছিক পেশি, ভিতরে যে হৃৎপিণ্ড, তারপরে তোমার অগ্নাশয় বা প্যানক্রিয়াস, এই হৃৎপিণ্ড হলো হার্ট, তারপরে তোমার পাকস্থলী বা স্টোমাক, তারপরে তোমার যাকে বলে লাংস, এইগুলো কিন্তু তোমার কি, এইগুলো ওই অনৈচ্ছিক পেশি যেগুলোকে ধরা যায় না। অনৈচ্ছিক কিন্তু দুই প্রকার, ঐচ্ছিক পেশি যেটা বাহিরে আমরা চলান ইচ্ছা মতো চালাতে পারি, আর অনৈচ্ছিক পেশি যেগুলো আমরা ভিতরে ইচ্ছা মতো চালাতে পারি না, সেগুলোকে বলে এই পেশি চালন করে কে, গুরু মস্তিষ্ক। এবার বোঝা গেছে যে গুরু মস্তিষ্ক কী কী কাজ করে থাকে, গুরু মস্তিষ্ক কাজ করে দর্শনের কাজ করে, শ্রবণের কাজ করে, ঘ্রাণের কাজ করে, চেতনার কাজ করে, স্মৃতির কাজ করে, এবং জ্ঞান, বুদ্ধি, বিবেক, পেশি চালন অনেকগুলো কাজ করে থাকে এই গুরু মস্তিষ্ক। ঠিক আছে, এবারে আসি আমরা যে তোমার যাকে বলে গুরু মস্তিষ্কের দুইটা অংশ থাকে, নিচের অংশের নাম হলো থ্যালামাস ও হাইপোথ্যালামাস। এই গুরু মস্তিষ্কের নিচে অংশ এটা আমি এখানে লেখা হয় নাই, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এটা এটা এটার কাজ কী, এটার কাজ হলো আমরা যে রাগ, ক্রোধ বলি না, তোমার ক্রোধ বেশি, ক্রোধ নিয়ন্ত্রণ করে, ক্রোধের কাজ, লজ্জা, হ্যাঁ কোনো কিছু দিয়ে লজ্জা পাওয়া, আমাদের লজ্জা যে ঘৃণা এটা, তারপরে গরম, গরম অনুভব করা, অনেক সময় গরম অনুভব করি বা শীত অনুভব করি, তারপর ঘুম, এই ঘুম বেশি হওয়া কম হওয়া এটা নিয়ন্ত্রণ করে গুরু মস্তিষ্কের নিম্ন অংশ, অর্থাৎ এটাকে থ্যালামাস এবং হাইপো থ্যালামাসের কাজ। এবারে আসি আমরা মধ্য মস্তিষ্কের কথায়, মধ্য মস্তিষ্ক কী করে, সে এর কাজেই কিছুটা আরও বাড়িয়ে দেয়, কী করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করা বা দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করার কাজটা মধ্য মস্তিষ্ক করে, এবং এই শোনা, আমাদের পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বাত্বক, এই পঞ্চেন্দ্রিয়ের কাজগুলো এর মধ্যে মধ্য মস্তিষ্ক কী করে, দৃষ্টিশক্তির কাজটা আরও দ্রুত গতি করে এবং আরও নিয়ন্ত্রণ করে,
বেশি ক্ষমতা সৃষ্টি করে এবং শ্রবণ শক্তিটাও গুরু মধ্য মস্তিষ্কের কাজটা সে আরও বৃদ্ধি করে, যেমনি করে তোমার গুরু মস্তিষ্ক তেমনি মধ্য মস্তিষ্ক এটাকে নিয়ন্ত্রণ করে থাকে। বোঝা গেল এবারে মধ্য মস্তিষ্কের কথা বা মধ্য মাথার কথা, মাথার ভিতরে যে অবস্থান আমরা শরীর দেখাইছি। এরপরে আমরা আসি পশ্চাৎ বা লঘু মস্তিষ্কে। পশ্চাৎ বা লঘু মস্তিষ্কে আমরা বলছিলাম তিনটে অংশ, সেরিব্রাম, পন্স এবং সুষমা কাণ্ড। তাই এই যে তিনটে অংশ, এই তিনটে অংশের কাজ হলো যে এরা কিন্তু নিয়ন্ত্রণ করে হৃদস্পন্দন। হৃদস্পন্দন হৃদ মানে কি? আমরা বলি হার্ট বা হৃদ বা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের যে স্পন্দন, হৃৎপিণ্ডের স্পন্দন এই কি করে লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, এর উপরে কাজ করে। তারপরে আমরা যে খাবার খাই, খাবার গ্রহণ, যে আমরা যে খাবারটা মুখ দিয়ে খাই, তারপরে সে পরবর্তীতে যখন খাদ্য মুখগহ্বর থেকে লালা মিশ্রিত হয়ে খাদ্য নালী দিয়ে চলে যায় পাকস্থলীতে, এই যে খাবারের কাজটা, এ কিন্তু অনুভূতির সাথে হয় না। এই কাজটা কী কে করে? পশ্চাতে লঘু মস্তিষ্ক এই কাজটা করে থাকে এবং নিয়ন্ত্রণ করে থাকে, কারণ অনুভূতি ছাড়া কিছুই কিন্তু হয় না। তাহলে এবারে শ্বাস গ্রহণ, আমরা শ্বাস প্রশ্বাস নিই, শ্বাস কী দ্বারা? স্নায়ুতন্ত্র দ্বারা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি। এর স্নায়ুতন্ত্রের অংশ কী কী? নাক এবং ফুসফুস এবং শ্বাস নালী। এর যে কাজটা নিয়ন্ত্রণ করে সে হলো তোমার এই লঘু মস্তিষ্ক বা তোমার যাকে বলে পশ্চাৎ মস্তিষ্ক। বোঝা গেছে? তাহলে এই যে কাজগুলো আমরা মাথায় দেখা গেছে কি শরীরের সমস্ত কাজই মাথা নিয়ন্ত্রণ করে বা মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। এখন আমরা মাথা নিয়ে ভাবতে পারি, এই জন্য আমাদের মাথাটাকে যত্ন করতে হবে। আমাদের মাথাটা কিন্তু আমাদের জীবনের মূল, কারণ মাথা যদি না থাকে তাহলে কোনো মূল্য নাই, জীবনের কোনো মূল্য নাই, অর্থাৎ হৃৎপন্ন স্পন্দন চলবে না, অর্থাৎ তুমি একটা জড় পদার্থ, মনে রাখবে। তাই মাথাটাকে সবসময় যত্ন রাখতে হবে, মাথায় যাতে কোনো আঘাত না লাগে, মাথায় যাতে কোনো রকমের চোট না লাগে। যে এমনভাবে অনেক সময় দেখা যায় তোমরা গাড়ি অ্যাক্সিডেন্টে মাথা আঘাত লাগলে কী হয়, তার সেন্স হারাই যায় বা সে জ্ঞানশূন্য হয়ে যায় বা অজ্ঞান হয়ে যায় বা মারা যায়। তা মাথা আর অন্য কোনো অংশ, যেমন তুমি যদি বলো পাও বা হাত কোনো অংশ কেটে গেলে কিন্তু ওটা সেরে যাবে, কিন্তু মাথায় আঘাত লাগলে হয়তো জীবন একেবারেই একটা অধঃপতনের দিকে চলে যেতে পারে বা একেবারেই জীবনটা নিঃশেষ হয়ে যেতে পারে। এই জন্য মাথার প্রতি সবসময় যত্ন রাখবে, মাথাকে রক্ষা করা যাবে। মাথার যত্ন করেই আমরা সুন্দরভাবে মাথাকে পরিচালনা করেই, মাথাকে পরিচালনা করে অর্থাৎ মাথাই তো আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয় কিন্তু মাথাই। অর্থাৎ এটাকে নিয়ন্ত্রণ করতে পারলে আমাদের সারা জীবনে আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো এবং আমাদের জীবনটাকে শান্তিময় সুখময় করে তুলতে পারবো। ঠিক আছে এবার, তো এবার আমরা আসি বাড়ির কাছে। তোমরা এতক্ষণে মাথা সম্পর্কে বুঝলে, এবং আরও যদি কিছু বোঝার থাকে তাহলে তোমরা কমেন্টস দেবে, স্যার আমরা এটা বুঝিনি, বা কমেন্টসের মাধ্যমে আমি বুঝতে পারবো। তোমরা পড়ছো কি পড়ছো না এবং এই স্কুল খোলার পরে বাড়ির কাজগুলো দেখাবে, তাহলে বুঝতে পারবো তোমরা বাড়িতে পড়ছো এবং এই অনলাইন ক্লাসগুলোকে তোমরা অনুসরণ করো। তো এবার বাড়ির কাজ, বাড়ির কাজ হলো কি? ম্যানিনজাইটিস কী? তাহলে আমরা ম্যানিনজাইটিস, ওখানে বলছি ম্যানিনজেস আর এখানে বলছি ম্যানিনজাইটিস, অর্থাৎ ম্যানিনজেস আক্রান্ত হলে যে অসুখ কী হয় সেটাকে বলে ম্যানিনজাইটিস। ক প্রশ্ন, খ মস্তিষ্ককে কয়টি অংশে ভাগ করা হয়, কী কী? ওই যে আমি যেখানে দেখাই দিলাম মাথাকে কয়টি অংশে ভাগ করা হয়েছে, কী কী এটা দেখাই দিছি। তারপরে মস্তিষ্কের চিত্র একে চিহ্নিত করো, এই মাথাটাকে একে আমি যেভাবে আঁকছি এইভাবে একে তোমাদেরকে চিহ্নিত করতে হবে, তাহলে তোমাদের মাথা সম্পর্কে তোমরা জানতে পারবে। এরপরে আসে উচ্চতর দক্ষতার প্রশ্ন, যেটা তোমার কথা, মস্তিষ্কের গুরুত্ব সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো। আমি আবার বলছি, মস্তিষ্ক বা মাথা এর গুরুত্ব সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো, এটা হলো বাড়ির কাজ। তাহলে আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, সাবধানে থাকো, পড়াশোনা করো। তোমরাই তো আমাদের সম্পদ। এই অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে আমাদের ঐতিহ্যবাহী সুবর্ণ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের পরামর্শক্রমে আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি। তোমরা দেখলে অনেক উপকৃত হবে, আশা করি তোমরা দেখতেছো এবং ফলো পড়াশোনা করতেছো।
তোমাদের সবাইকে, তোমাদের অভিভাবক সহ সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। ভালো থাকো সবাই।